মিথিলা কি প্রেগনেন্ট? অবশেষে সব গুঞ্জনকে পেছনে ফেলে শুক্রবার 6 ডিসেম্বর সন্ধ্যা 7:30টায় বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলাকে বিয়ে করেছেন ভারতের এই সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিৎ মুখার্জি। তাদের এই বিয়ে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এই দম্পতির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল 2020 সালের 22 ফেব্রুয়ারি বিয়ে করবেন তারা। বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে সৃজিতের ঘনিষ্ঠ একজন জানিয়েছিলেন বিয়ের এই তারিখ। তাই মিথিলা সৃজিতের তড়িঘড়ি এই বিয়েকে স্বাভাবিকভাবে নিচ্ছে না অনেক। বিয়েতে তোলা তাদের একটি ছবি নিয়ে প্রশ্ন তুলছেন তারা। ফেব্রুয়ারির আগে বিয়ে, সবকিছু দেখে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জনও তুলেছে সমালোচকদের একাংশ। তাদের মতে মিথিলা আসলেই প্রেগনেন্ট, তা না হলে এত দ্রুত বিয়ে করার কোনো কারণ ছিল না। সমালোচকদের একটি অংশ অবশ্য এও বলছেন, মিথিলা যে প্রেগনেন্ট সেটি তার একটি ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। অবশ্য মিথিলা প্রেগনেন্ট কি না সেটি সময় বলে দিবে। তবে আপাতত হানিমুন নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন নব এই দম্পতি। প্রায় 1 সপ্তাহের মতো জেনেভায় কাটাবেন তারা। এরপর নিজ কাজ নিয়ে আবারও ব্যস্ত হবেন দুজনই, সৃজিৎ ও মিথিলা। দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। দ্বিতীয় বিয়ে হলেও মিথিলার জীবনে এসেছে একাধিক পুরুষ। প্রথমে ভালোবেসে বিয়ে করেন সঙ্গীত তারকা ও অভিনেতা তাহসানকে। তাদের দীর্ঘদিনের সংসার ভেঙে যায় 2017 সালে। এর ফাঁকে গায়ক অভিনেতা জন কবিরের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়, যদিও সেটা সত্যতা প্রকাশ্যে আসেনি। তারপর 2017 সালে মিথিলা সম্পর্কে জড়ান নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে। তাদের সম্পর্ককালীন অন্তরঙ্গ বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যেটার কারণে তুমুল সমালোচিত হন মিথিলা।